নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি শুনুন। আমি থাম্বনেলে একটি কথা লিখেছি, এই একটি গ্রহ ধরবে হাল আর তিন রাশিকে করবে মালামাল। দেখুন কোন এই গ্রহ তা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব, বিস্তারিত ব্যাখ্যা করব। দেখুন বুধ বকরি হয়ে আপনার বিষ রাশিতে কিন্তু অবস্থান করছে। আমি একটি কথা বারবার বলেছি, যখন শুভগ্রহ বকরি হয় তখন দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেয়। অর্থাৎ এই যে বকরি হওয়ার পরে এই একটি গ্রহ হাল ধরবে এই তিন রাশির, করবে মালামাল এই তিন রাশিকে। খুব অল্প দিনের জন্য যথেষ্ট বলবত্তা কিন্তু বৃদ্ধি পেয়েছে বুধের। তো প্রথম যে রাশির কথা আমি বলবো তার আগে কি ফল পেতে চলেছে আমি আগে আপনাদেরকে আলোচনাটা করি। দেখুন আপনাদের ধনাধিপতি এবং পঞ্চমপতি আপনাদের রাশিতে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ ধনের স্থিতি আপনাদের মজবুত তো করবেই করবে, মানে 1000% এক কথায়। এবং পঞ্চমপতি, পঞ্চম ভাব আমাদের আকর্ষিক ধন প্রাপ্তির ভাব, পঞ্চম ভাব আমাদের বুদ্ধির ভাব, পঞ্চম ভাব শেয়ার মার্কেট, পঞ্চম ভাব আমাদের ব্যবসার জায়গা, এই সমস্ত কিন্তু আপনার বুধ কিন্তু আপনার বৃষ রাশিকে বিশেষভাবে সৌভাগ্য প্রদান কিন্তু করতে চলেছে। কারণ আপনাদের ধনপতি বকরি হচ্ছে, পঞ্চমপতি বকরি হচ্ছে শেয়ার মার্কেট, স্টক বিজনেস, আকস্মিক প্রাপ্তি এই জায়গা থেকে, বা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, বুদ্ধির দ্বারা যারা কাজ করেন, যারা কথা বিক্রি করে খান, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এই বিষ রাশির ক্ষেত্রে কিন্তু মানে অভূতপূর্ব লাভ কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো তার আগে কি ফল পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে, একাদশপতি এবং ধনাধিপতি কর্মভাবে অবস্থান করছে, দুর্দান্ত লাভ কিন্তু আপনাদেরকে দেবে। কারণ একাদশপতি কর্মভাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে সাকসেস আপনাদেরকে নিশ্চিত রূপে কিন্তু দিবে। এবং ধনাধিপতি তাও কর্মভাবে, অর্থাৎ আপনার কর্মের মাধ্যমে অর্থ কিন্তু আপনাদের আসবে। রাশির নাম আপনাকে আমি শেষে বলছি যে রাশি এ লাভ কিন্তু পাবে। এবং আপনাদের ঠিক আবার সপ্তমভাবে শনি কিন্তু অবস্থান করছে, শশনাম মহাপুরুষ রাজযোগও কিন্তু সৃষ্টি করছে। এবং লাভের অধিপতি দশমভাবে যে কোনো কার্যে লাভ আপনারা পাবেন। এবং যারা কর্ম করছিলেন কি না, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা পাবেনই পাবেন আপনি। যারা পরিবর্তন চাইছিলেন, ভালো একটা বেটার জব চাইছিলেন, বেটার জব পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং অর্থনৈতিক দিক থেকে আপনাদের যথেষ্ট সমৃদ্ধশালী কিন্তু আপনারা হতে চলেছেন। হঠাৎ অর্থপ্রাপ্তি, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হবে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে লাভ এবং ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই যে রাশির কথা আমি বলছি সে রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ। কারণ দ্বিতীয় ভাব আমাদের কথা বলার জায়গা, দ্বিতীয় ভাব আমাদের পরিবারের জায়গা, পরিবারের ক্ষেত্রে পরিবার বৃদ্ধি, কথার মাধ্যম দিয়ে আপনাদের অর্থ ইনকাম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে। সে সৌভাগ্যশালী রাশির নাম হচ্ছে সিংহ রাশি। নাম্বার ওয়ান আছে বৃষ রাশি, নাম্বার টু সিংহ রাশি, দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিবে। দেখুন আমি একটি কথা বারবার বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন, সমস্ত ইন ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, কী প্রসেস আছে না প্রসেস সমস্ত কিছু আপনাদেরকে জানানো কিন্তু হবে। দেখুন হচ্ছে না বলে কোনো কথা নেই, সমস্যা আছে পাশাপাশি কিন্তু সমাধানও আছে, অর্থাৎ হাত গুটিয়ে বসে থাকলে হবে না। প্রোগ্রাম শুনছেন, হচ্ছে না
সেই জায়গাটা দেয়ালে পিঠটা ঠিকে যাওয়ার আগে তার আগে আপনারা অ্যাস্ট্রোলজারের সঙ্গে চক্ষু অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনারা যোগাযোগ করুন, যেখানে আপনার হাত ধরে টেনে তুলতে পারবে। সঠিক রেমিডি গাইডলাইন আপনারা মেনে চলুন, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু আপনাদেরকে হবে। এরপর যে রাশির কথা আমি বলবো, সৌভাগ্যবান হতে চলেছে সেই রাশি, রাশির নাম পরে আপনাদেরকে জানাচ্ছি, কি ফল পেতে চলেছে। দেখুন, আপনাদের পঞ্চমপতি পঞ্চমভাবে কিন্তু বকরি হচ্ছে এবং আপনাদের ভাগ্যপতিও ত্রিকোণ ত্রিকোণ কানেকশান হচ্ছে, আপনাদের ত্রিকোণের অধিপতি ত্রিকোণভাবে অবস্থান করছে এবং সে বকরি অবস্থাতে। অর্থাৎ এই যে পঞ্চমভাবে বকরি হয়ে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো লাভ কিন্তু আপনাদেরকে দিবে, কারণ সেটা আপনাদের ষষ্ঠপতি। কিন্তু ষষ্ঠভাবে যখন চলে যাবে, কারণ রোগভাবে সেখানে কিন্তু সমস্যা কিন্তু আসবে, কিন্তু পঞ্চমভাবে যেহেতু বকরি হচ্ছে এবং আপনাদের ভাগ্যাধিপতি শুভগ্রহ বকরি হওয়া অতীব শুভ, কিন্তু ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। এবং পঞ্চমভাব হচ্ছে আমাদের আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা, হঠাৎ অর্থপ্রাপ্তি, আপনাদের ফাটকা থেকে ইনকাম, আপনাদের শেয়ার মার্কেট থেকে ইনকাম, স্টক বিজনেস থেকে ইনকাম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হবে। বিদেশ থেকে ইনকাম এবং গভর্নমেন্টের কাজের সঙ্গে যা যুক্ত আছে, গভর্নমেন্টকে আপনারা সাপোর্ট কিন্তু পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং আপনাদের যেহেতু ভাগ্যাধিপতি, ভাগ্যের সুবিশাল পরিবর্তন কিন্তু আপনাদের ঘটবে। অর্থনৈতিক দিক থেকে আপনারা সমৃদ্ধশালী কিন্তু হবেন, আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময় মজবুত কিন্তু হতে চলেছে। আপনি এই যে যে তিন রাশির আমি কথা বলছি, একটি আপনার বৃষ রাশি নাম্বার ওয়ান পজিশানে, নাম্বার টু পজিশানে আপনার সিংহ রাশি, এই যে যে শুভ ফল পেতে চলেছে, অর্থাৎ এই যে বুধ ধরতে চলেছে হাল আর তিন রাশিকে করবে মালামাল, সব শেষ যে রাশি। অনেকে বলে যে স্যার এই রাশি শেষ হয়ে গেছে, স্যার এই রাশি বলছেন আমার কিছু হচ্ছে না, সে রাশির নাম সৌভাগ্যশালী মকর রাশি। এই মকর রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট, বিশেষ করে অর্থের জায়গাটা আপনাদেরকে কিন্তু এ সময় মানে অপার ধন ধনবর্ষা আপনাদের কিন্তু হবেই হবে মকর রাশির ক্ষেত্রে। মানে অপরচুনিটি, যোগাযোগ, ব্যবসা, বিদেশ, বিদেশের মাটিতে যারা আছে বা আপনারা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যোগাযোগ করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানে 100% সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে তিনটি রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।